আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু। আমি মাসুদ আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। এর আগে আমি একটা ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছিলাম কিভাবে সোসিনেটে আপনার ওই KIIPতে আপনার ক্লাস রেজিস্ট্রেশন করতে হয়, বা আপনার এর আগে এরপরে দেখাইলাম যেটা কিভাবে আপনি আপনার এভলিউশন টেস্টটা দিতে হয়, সাজন প্রিয়ঙ্কা যেটাকে বলা হয় সেটা কিভাবে দিতে হয় লেভেল টেস্ট। এর মাঝখানে অনেকে বলছিলেন যে ভাই আইডিটা কিভাবে করতে হয় ওটা একটু দেখাই দিলে উপকার হইতো, তো যার জন্য আজকে আমি এখানে আসছি আপনাদের সামনে নতুন করে দেখানোর জন্য কিভাবে কি করবেন। তো আসুন শুরু করি। আমি প্রথমে যেটা করতে হচ্ছে, আমাকে সোসিনেটে ঢুকতে হচ্ছে। সোসিনেটে ঢোকার পরে আপনাকে এখান থেকে দেখাবে যে হেয়ন খাই দেখতে পাচ্ছেন এখানে লিখা, হেয়ন খাইপে ক্লিক করবেন। এটা হচ্ছে হেয়ন খাইপ, এখানে ক্লিক করলে পেস্ট ওপেন হচ্ছে আপনার। নিচে দেখতে পাচ্ছেন দৌঙি দৌঙি হামনিদা দৌঙি হামনিদা করে হেয়ন খাইপ জয়েন করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সন থেকে অনেকগুলো অপশন আছে, অপশন থেকে আপনার যেটা বেটার মনে হয় সেটা হচ্ছে সায়থঙ্গা প্রোগ্রামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই খুবনে অনেকগুলো অপশন আছে, এখানে দেখবেন ওয়ে গুগিন দুগনুক যোগ ইন্দন ওয়ে গুগিন, এটা ক্লিক করে দেবেন, অটো হয়ে যাবে ওটা ক্লিক করলে। এরপর হচ্ছে যে আপনার পছন্দের কোনো আইডি আছে কি না যেটা দিয়ে আপনি আপনার লগ ইন করবেন বারবার, তো আপনার মতো করে আপনি একটা আইডি দিয়ে দিবেন। আমি আইডিটা দিয়ে দিলাম শিমুল এমডি আবদুল্লাহ, আইজন সায়ুং কানুং হামিদা, অর্থাৎ এটা দিয়ে আপনি আইডি করতে পারবেন। করার পরে এটা ক্লিক করলাম, করার পর আপনার এরপর আপনাকে দিতে হচ্ছে যে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে, পাসওয়ার্ডটা দুবার দিয়ে কনফার্ম করে দিলাম। এরপর আমাকে যেটা দিতে হবে যে আপনি যে আইডিটা খুলতেছেন তার নামটা দিতে হবে। এলিয়ান কার্ডে কিভাবে তার নামটা আছে ঠিক হুবহু ওই নামটাই দিতে হবে। আমি নামটা দিয়ে দিচ্ছি, এটা অটোমেটিক্যালি বড় হাতের হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার এলিয়ান কার্ড নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন যে দুনুক অথবা খসু বন যেগুলো শেষে স্টার্ট দেখবেন সেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, মাস্ট। আমি আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি, দুংনুক বন বা খসু বন 960918। এরপরে হচ্ছে 5996002। এরপরে হচ্ছে যার তার মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, কারণ বিভিন্ন সময় আপনার এটাকে ভেরিফাই করা হবে। আপনি যখন ক্লাস রেজিস্ট্রেশন করবেন তখন এটা লাগবে। আসুন মোবাইল নাম্বারটা আমি আগে প্রথমে দিয়ে দিই, 010 নাম্বারটা কোথায় একটু আসুক। ইমেল অ্যাড্রেসটা আগে লিখে ফেলি, উনি আমাকে ফেসবুকে দিছেন কোথায়। হ্যাঁ কপি পেস্ট করি, ফোন নাম্বারটা হচ্ছে 655-4111-2। হেয়ন খাই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে, এই বাটনটা আমি ক্লিক করার পরে ওকে করব, আইডিটা হয়ে গেছে। তো এরপর আপনি আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার মতো করে।
তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।